প্রথমে আমরা নজর রাখবো যে খবরের দিকে। বারামুলার পর আবারও জঙ্গি নিশানায় সেনা কার্যালয়, এবং এবার জঙ্গি হামলা হানওয়ারার লঙ্গেট সেনা কার্যালয়, 30 রাষ্ট্রীয় রাইফেলসের প্রধান কার্যালয়ে হামলার খবর পাওয়া গেছে। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কি আপডেট রয়েছে? দেখো, সকালে 6টার সময় যে হামলার ঘটনাটা ঘটে একেবারে সেনা ছাউনির বাইরে, সেখানে কিন্তু এই যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জনাচারিক সশস্ত্র দুষ্কৃতি তারা এসে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে, এবং জঙ্গিদের ছোড়া গুলিতে কেউ হতাহত হয়েছেন এমন খবর কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে বা সেনা সূত্রেও কিন্তু আমরা পাইনি। যেটা যেটা খবর পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনী তারা পাল্টা জবাব দেয়, এবং সেনাবাহিনীর সঙ্গে পাল্টা গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। প্রায় 30 মিনিট এই গুলির লড়াই চলে দুপক্ষের। তারপর সকাল 7টার কাছাকাছি সময় থেকে গুলির লড়াই বন্ধ রয়েছে, তবে তল্লাশি অভিযান কিন্তু এই মুহূর্তে জারি রয়েছে। গিয়ে লাঙ্গেতে যে জায়গাতে যে রাষ্ট্রীয় রাইফেলসের হেডকোয়ার্টার, 30 রাষ্ট্রীয় রাইফেলসের যে হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারের বাইরে গুলির লড়াই শুরু হয়েছিল। আর এই মুহূর্তে আবারও খবর যেটা এসে পৌঁছাচ্ছে যে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে, তবে সেটা সেনা ছাউনির থেকে বেশ কিছুটা দূরে, কেননা জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। যে জায়গায় এই সেনা ছাউনি রয়েছে সেটা মূলত একটি আপেল বাগিচা, এবং সেই আপেল বাগিচার মধ্যেই কিন্তু কোথাও গা ঢাকা দিয়ে থাকতে পারে জঙ্গিরা, এমনটাই মনে করে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। এবং তারপরই কিন্তু পাল্টা গুলি ধেয়ে আসতে থাকে তাদের সেনাবাহিনীর দিকে। এই মুহূর্তে সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল অপারেশন গ্রুপ তারাও কাজে নেমেছে, এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে দুজন জঙ্গিকে একটা কোণে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে সেনা, এবং সেখানে ওই দুই জঙ্গি আটকা পড়ে গেছে একটা জায়গাকে ঘিরে ফেলে গুলির লড়াই চালাচ্ছিল সেনা এবং এসওজি, যার জেরে জঙ্গি তারা একটা জায়গাতে কর্নার হয়ে গেছে, এবং সেখান থেকেই পাল্টা গুলি এই মুহূর্তে ছুটে আসছে সেনার দিকে। তবে এখনো পর্যন্ত আমাদের তরফে, অর্থাৎ ভারতীয় সেনার তরফে, কোনো রকম হতাহতের খবর নেই। জঙ্গিদের কেউ কাউকে নিকেশ করা গেছে কিনা সেটাও এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কেননা প্রাথমিকভাবে জঙ্গিদের সংখ্যা কিন্তু বোঝা যায়নি। এখন মনে করা হচ্ছে খবরই পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।